অবকাশের উদ্যোগে রায়গঞ্জে আয়োজিত হল চিত্র কর্মশালা ও প্রদর্শনীও। তিন দিন ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয় শুক্রবার বিকেলে রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত একটি ভবনে। খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি শিক্ষার্থীদের ছবিও প্রদর্শিত হয় এখানে। প্রায় 75টির মতো ছবি তথা শিল্পকর্ম তুলে ধরা হয় সকলের সামনে। রায়গঞ্জে এই জাতীয় আর্ট এক্সিবিশন হওয়ায় একদিকে যেমন রায়গঞ্জ তথা পার্শ্ববর্তী এলাকার শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরা হয় সকলের সামনে, অন্যদিকে শিক্ষার্থীরা এই শিল্পকর্ম দেখে যেন উৎসাহিত হয় বলে আশাবাদী উদ্যোক্তারা। শুধু রায়গঞ্জই নয়, কলকাতা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন শিল্পী তথা শিল্প অনুরাগীরা। এই ধরনের উদ্যোগে যে রায়গঞ্জের শিল্পকর্মকে অন্য মাত্রা এনে দেবে সে বিষয়ে আশাবাদী সকলে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির অমিত কুমার খাড়া কি বলেছেন শুনুন। ঐশ্বরিক আগমন উদযাপন করুন, স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। সোনার গয়না তৈরির মজুরিতে 35% পর্যন্ত ছাড়, হীরের গয়না তৈরির কাজে 25% পর্যন্ত ছাড়, হীরের মূল্যে 10% পর্যন্ত ছাড়, শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে 0% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন। ফোন নম্বর 8967941588। তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আমার নাম অমিত কুমার খাড়া। এখানে এসে কি দেখছেন, কেমন লাগছে? আমি এসেছি আজকে দুপুরে এসেছি এখানে, আমি শান্তিনিকেতন থেকে এসেছি। শিল্পটা আমার এমনিতেই ভালো লাগে, যেখানে যা হয় অবশ্যই আমি এসেই যাই। যেভাবে এখানে এলাম এসে দেখলাম যে চমৎকারভাবে সব ধরনের, মানে একবারে লোয়ার লেভেল থেকে আপার লেভেল সব ধরনের আর্টিস্টেরই লেভেল যেভাবে দেখা হয় সেই হিসাবে দেখে দেখা যাচ্ছে সবাই কাজ আছে এবং উন্নত মানেরই কাজ, সবগুলোই প্রায় কোনোটাকেই মানে সাধারণ মানের বলা যাবে না, সেভাবেই কাজ ভালো লাগছে আমার। ছাত্রছাত্রীদের আছে বড়ো আর্টি যারা এখন বড়ো বলেই সবাই জানি আমরা, সে ধরনের আর্টিস্টদেরও কাজ আছে এখানে। ছাত্রদের কাজে অনেক উন্নত মানের হচ্ছে। যারা আর্ট শিখছে না বা আর্টটা শেখার যে উচিত সেটা নিয়ে যদি একটু বল। অবশ্যই আর্ট শেখা উচিত, আর্ট আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এবং ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে প্রত্যেক মুহূর্তে আমাদের শিল্পের খোঁজ পাবার অনুভব করা যায়, কিন্তু আমরা অনেকে সাধারণ মানুষরা কিন্তু জানি না শিল্পের প্রয়োজনীয়তা কি সেটা মনে করতে পারে না, কিন্তু শিল্পের প্রয়োজনীয়তা এবং বাচ্চাদের বিশেষ করে পাশাপাশি অবকাশের সভাপতি অঞ্জন কুমার রায় কি বলতে চেয়েছেন শোনাবো। আপনার নাম এবং কি দায়িত্বে আছেন? আমি অবকাশ গ্রুপের সভাপতি। এই যে আর্ট কম্পিটিশন আজকে এক্সিবিশন হচ্ছে এবং আমাদের রায়গঞ্জের বিশিষ্ট আর্টিস্টদেরকে নিয়ে যে গ্রুপটি তার নাম অ্যাবাকাস, অধ্যক্ষর দিয়ে তৈরি, মানে পাঁচজন আপনার আর্টিস্ট আছে তাদের অধ্যক্ষর দিয়ে তৈরি। এই গ্রুপের উদ্দেশ্য হচ্ছে যে এতদিন আমাদের রায়গঞ্জে কোনো আর্ট গ্যালারি ছিল না, এই আর্ট গ্যালারির সংকোচনের জন্যই, না থাকার জন্যই আমরা কোনো ঢাকা ছাদের তলায় আর্ট এক্সিবিশন করতে পারতাম না, আমাদেরকে বাইরে ময়দানে করতে হতো। এর ফলে কী হতো, বড়ো বড়ো আর্টিস্টরা তাদের দামি দামি ছবি আমাদেরকে পাঠাতো না, এই না পাঠানোর ফলে আমরা ভালো ভালো ছবি এক্সিবিট করতে পারছিলাম না। তো আমরা অনেক কষ্টে এই গ্রুপের উদ্যোগে, আমার এইখানে হল ছিল একটি বিজয়া ভবন, সেই হলটিকে আমরা আর্ট গ্যালারি হিসাবে উন্নত করে সাজিয়ে আমরা এখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছি এবং সেখানে কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ, শান্তিনিকেতন, এখানে বড়ো বড়ো আর্টিস্টরা তারা উপস্থিত হয়েছেন, তাপস ওরা, অভিজিৎ মাইতি, পরেশ ঘোষ, এরা সবাই উপস্থিত আছেন, বিশিষ্ট আর্টিস্ট, এনারা নাম করা আর্টিস্ট সব। তো আমরা চাচ্ছি যে রায়গঞ্জের যারা আর্ট করেন বা দর্শক তারা যেন ভালো শিল্পকর্ম দেখতে পান, যা দেখলে পরেও কিছু শিখতে পারবেন যে কী লেভেলের কাজ হচ্ছে, না দেখলে গার্জিয়ানরাও দেখলে তার ছেলে মেয়ে কতখানি শিখলো, কীভাবে শিখলো, কীভাবে করছে এটাও জানতে পারে, না জানা থাকলে কী হবে, ওনারা ঠিক জায়গায় ওনাদের ছেলেমেয়েদেরকে শেখাতেও পারবেন। অতএব আমার মনে হয় যে ভালো ছবি দেখা এবং ভালো কিছুর সঙ্গে যুক্ত হওয়াটাও একটা মহত্ব উদ্দেশ্য। কতগুলো ছবি এসছে এখানে? এখানে প্রায় 75টার উপরে ছবি আছে এবং আরও ছবি আমরা এক্সিবিট করার জায়গা নেই, আমাদের এত ছবি আছে, আমাদের স্কাল্পচার এবং নানা ধরনের অয়েল, প্যাস্টেল, টেম্পারা, অনেক রঙের মিডিয়ামে
এখানে কাজ হচ্ছে, খুব উন্নত মানের কাজ এখানে আছে। আপনারা নিশ্চয়ই কলকাতার অন্যান্য এক্সিবিশন দেখেছেন, এখানেও আপনারা দেখতে পাবেন কলকাতার প্রায় সমসাময়িক কাজ এখানে আমরা আজকে এক্সিবিট হচ্ছে। আপনাদের দর্শক সাধারণকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, তারা যেন আমাদের মহতি উদ্যোগকে এসে উপস্থিত হয়ে দেখে আমাদেরকে উদ্বুদ্ধ করেন। কদিন চলবে? আর আগামী তিন দিন আমাদের এই অনুষ্ঠান এখানে চলবে এবং বিকাল 4টা থেকে রাত 9টা অবধি খোলা থাকবে। তার সঙ্গে ওয়ার্কশপ আছে, আগামীকাল মুখোশ শিল্পের উপরে ওয়ার্কশপ আছে, কেউ যদি শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন, আসতে পারেন। বিষয়টি যে রায়গঞ্জের মানুষকে আরও শিল্পকর্ম সম্পর্কে অবহিত করতে পারবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9433434 7016।